নেতৃত্ব পর্যায়ে গোদাবাড়ি মিউনিসিপালিটি 8 নম্বর ওয়ার্ডে যে 8 নম্বর ওয়ার্ডে আপনার দূরগামী স্কুলের যে দুয়ার সরকার হচ্ছে সেখানে আজ 7 নম্বর এবং 8 নম্বরে দুয়ার সরকারের ক্যাম্প হয়েছে। আমি আসছি যারা সাধারণ মানুষ সাধারণ মহিলা তাদের বক্তব্যটা একবার আপনাদের সঙ্গে তুলে ধরবো। নমস্কার দিদি, আপনি তুমি আপনাকে খাস করে তরফ থেকে অজস্র শুভেচ্ছা ভালোবাসা। আজকে যে এই দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে কি বলবো, অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, যাতে দুয়ার সরকারে যে যে আর কাজে এসছে তাদের সম্পূর্ণ হয় সেটাই আমরা চাইছি। আচ্ছা, আপনার নামটা কি? অনিমা সরকার। কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, 8 নম্বর ওয়ার্ড থেকে আশিসবাবু অর্থাৎ আশিস দায় তিনি এবার প্রতিদ্বন্দ্বী করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে, কীরকম মানে কী বলবেন? আমরা চাইছি আশিসবাবু যে দাঁড়িয়েছে অসংখ্য ভালো, কারণ আগেও যে ছিল সেও খুব ভালো, কিন্তু আমরা চাইছি আশিসবাবু যাতে আমাদের এই তৃণমূল কংগ্রেসে কাজ থাকে এবং পাবে, এটা আমাদের ধারণ বিশ্বাস। আচ্ছা, 8 নম্বর ওয়ার্ডে যে আপনারা মহিলা আছেন বা সাধারণ মানুষ আছেন, আপনারা আগের কাউন্সিলর থেকে এবং এই কাউন্সিলর থেকে কতটা আশা করতে পারছেন? আগের কাউন্সিলর আমাদের ভালো ছিলেন এবং এই কাউন্সিলর আরও ভালো, আশা আমাদের আছে এটা পুরো আমরা 100%। আচ্ছা, আপনার নামটা কি বলেন? অনিমা সরকার। আচ্ছা, নমস্কার, খাস করে তরফ থেকে আপনাকে অনিমা দেবীকে, কারণ থেকে শুনলেন যে অনিমা দেবী সরাসরি বললেন যে আগের কাউন্সিলর যেভাবে কাজ করেছিল এই কাউন্সিলারও ঠিক সেইভাবে কাজ করবে এবং তার আশাবাদী যে এই 8 নম্বর ওয়ার্ড থেকে এই আশিসবাবু কে তারা জেতাবে। নমস্কার, খাস খবর থেকে অমল চ্যাটার্জি, সিনিয়র রিপোর্টার। আমি এখন আছি সরাসরি একদম হুগলি জেলা বৈদ্যবাড়ি মিউনিসিপালিটি 8 নম্বর ওয়ার্ড, যেখানে আপনাদের দেখে দিচ্ছি সেই বিবেকানন্দ স্কুল, সেখানে 7, 8 এবং 21 এই তিনটি ওয়ার্ডের একদম প্রান্তিককালে 27 ফেব্রুয়ারি ভোট, তার আগে ঠিক দুয়ার সরকার হচ্ছে। আমি আসছি সরাসরি 7 নম্বর ওয়ার্ড বৈদ্যবাড়ি মিউনিসিপালিটি 7 নম্বর ওয়ার্ডে একদম সেই অজয় প্রতাপ সিং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কি বলতে চাইছেন একবার আপনাদের শুনে দিচ্ছি। আচ্ছা অজয়বাবু, প্রথমে খাস খবর তার থেকে আপনার প্রজেক্ট শুভেচ্ছা দিবার কাছে। আচ্ছা, আজকে যে 7, 8 এবং 21 এই 8 নম্বর ওয়ার্ডে আপনার যে বিবেকানন্দ স্কুল আছে সেখানে দুবার সরকার হচ্ছে, কী বলবেন? এটা তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দারুণ প্রয়াস, সাধারণ মানুষ প্রত্যন্ত অঞ্চল অবধি যাতে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পায় তাই দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার আমাদের আজকে যে তিনটি ওয়ার্ডের এই স্কুলে হচ্ছে তার জন্য আমাদের ছেলেরা তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলেরা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। সকাল থেকেই আপনারা দেখছেন প্রচুর ভিড়, সাধারণ মানুষ যাতে বিভ্রান্তি না হয়, সাধারণ মানুষ যাতে কোনো বিপদে না পড়েন তাদের সহযোগিতা করাই আমাদের তৃণমূল পরিবারের ছেলেদের একমাত্র কাজ, সেই কাজ যথাযথভাবে সকাল থেকে পালন করছে। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যে দুয়ারে সরকারে মহিলাদের ভিড়টা বেশি, এটা কি লক্ষ্মী ভাণ্ডারের জন্য? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প নিয়েছে তার বেশিরভাগই মহিলাদের, যদিও সর্বস্তরের মানুষের জন্য প্রকল্প আছে, মহিলাদের ভিড়টা চোখে পড়ার মতো। এর আগেও যে 2-3 বার ক্যাম্প হয়েছে তাতেও আমরা দেখেছি মহিলাদের ভিড় যথেষ্ট চোখে পড়ার মতো। আচ্ছা, এবার আমি অন্য প্রশ্নে আসছি, সামনে 27 ফেব্রুয়ারি ভোট, আপনি দাঁড়িয়েছেন 7 নম্বর ওয়ার্ড থেকে, কী বলবেন 7 নম্বর ওয়ার্ড থেকে আপনি কতটা আশাবাদী? 7 নম্বর ওয়ার্ড থেকে যথেষ্ট আশাবাদী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেসব ভোট সকল মানুষদের দিয়েছেন মুখ্যমন্ত্রীর দল ছাড়া কাউকে কেউ ভাবছেন। আমরা দিদিমণির বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে যাচ্ছি মানুষ দারুণভাবে সাড়া দিচ্ছেন, বহু প্রকল্পের আওতায় মানুষ এসেছেন, যারা আসেননি তাদের তারাও যাতে এই প্রকল্পের আওতায় এসে যায় তার জন্য আমার যাতে সাথে। আচ্ছা, 7 নম্বর ওয়ার্ডে যারা প্রতিদ্বন্দ্বী আছে আপনার এগেনস্টে তাদের কীভাবে আপনি মানে মানে ভবিষ্যৎ করতে চাইছেন বা তারা কীভাবে আপনার তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ মানুষই করবে, মানুষের এই ধরুন এই বিভিন্ন এই যে প্রকল্পের ফর্ম ফিল আপ করে দেওয়া সহযোগিতা দুয়ারে সরকার হচ্ছে, কী বলবেন? এটা মমতা ব্যানার্জির প্রকল্প,
এতে আমরা কালকে ক্যাম্পেইনিং করেছি দুয়ারে দুয়ারে গিয়ে, যে আপনারা আসুন, এখানে স্বাস্থ্যসাথী কার্ড হবে, লক্ষ্মী ভাণ্ডার হবে, এবং রেশন কার্ডে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এখানে আমরা সেটা করে দিচ্ছি। তো প্রচুর সাড়া পেয়েছি, দেখলে বুঝতে পারছেন যে প্রতি বাড়ি থেকে লোক এনেছি আমরা, এবং তাদের ফর্ম ফিল আপ করে যাতে সুষ্ঠুভাবে এটা সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। আচ্ছা, এই আজকে দেখলাম মহিলাদের কিন্তু অসংখ্য ভিড়, এটা কি লক্ষ্মী ভাণ্ডারের জন্য? লক্ষ্মী ভাণ্ডারের জন্য, স্বাস্থ্যসাথী যাদের হয়ে গেছে তাদের লক্ষ্মী ভাণ্ডারের জন্য, এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারাও এসছে, এবং যারা মনে করুন যে রেশন কার্ডের অসুবিধা আছে তাদের জন্য এসছে। সবাইকেই আমরা নিয়ে এসছি, নিয়ে আসতে পেরেছি, যাতে তারা সবাই এই পেয়ে থাকে। আচ্ছা, 8 নম্বর ওয়ার্ডে এবারে আপনি পৌরসভা নির্বাচনে আপনি এবার প্রতিদ্বন্দ্বী করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে, আপনি কতটা আশাবাদী এই 8 নম্বর ওয়ার্ড থেকে আপনি বেরোবেন এবং মানুষের আশীর্বাদ নিয়ে সেই সম্পর্কে বলুন। প্রথম কথা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি 80% আমাদের এগিয়ে দিয়েছে এতগুলো প্রকল্প। তারপরে হচ্ছে যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কারণ মমতা ব্যানার্জি যে এত প্রকল্প সব বাড়ি বাড়ি পেয়ে গেছে আর কিছুই দরকার নেই, শুধু আমাকে দাঁড় করাতে হয়েছে মমতা ব্যানার্জি, সেই জন্যই দাঁড়িয়েছি, আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, আগের যিনি কাউন্সিলর ছিলেন তিনি কতটা মানুষের সাহায্য করতে পেরেছেন এবং কতটা আপনি তাদের যারা পায়নি আপনি কতটা তাদের উপকার করতে পারবেন বা পাশে থাকবেন? আমি 24 ঘন্টাই মানুষের পাশে আছি, যে কাজগুলো আগের কমিশনার করতে পারেনি কিন্তু বেশিরভাগই করেছে, কিছু কিছু হয়তো পরিষেবা পায়নি, সেই পরিষেবাগুলো আমি 24 ঘন্টায় দেব এই অঙ্গীকার করছি। আপনাকে নমস্কার জানাই আর খাস করে তরফ থেকে অজস্র অভিনন্দন। তাহলে আপনারা দেখলেন যে বা আজ আশিসবাবু তিনি অকপটে স্বীকার করলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকটাই এগিয়ে দিয়েছেন এই আশিসবাবুদের, এবং এই যে 108টা পৌরসভার ভোট সেখানে সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগিয়ে রেখেছেন। শুধু সময়ের অপেক্ষা, শুধু 2 তারিখের অপেক্ষা, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যেভাবে মাঠে নেমে পড়েছে সেই মমতা ব্যানার্জির উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। নমস্কার, খাস খবর থেকে অমল চ্যাটার্জি, সিনিয়র রিপোর্টার, হুগলি। আজকে এটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প, এই দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পে এখানে আজকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী থেকে আরম্ভ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এবং যে মমতা ব্যানার্জির দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের কাজ এখানে হচ্ছে। আজকে এই প্রকল্পে বিশেষ করে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মী ভাণ্ডার এই দুটো কাজ করার জন্য আজকে মানুষের ঢল নেমে গেছে, কারণ এই প্রকল্পগুলো এমনই প্রকল্প, একটা স্বাস্থ্যসাথী কার্ড একটা গরিব মানুষের চিকিৎসার জন্য যেমন কাজে লাগে, ঠিক তেমনি একটা লক্ষ্মী ভাণ্ডারে একটা বাড়ির বিবাহিত বধূদের তাদের একটা মান্থলি টাকা পায়, হাত খরচা সেইগুলো পাওয়ার জন্য মমতা ব্যানার্জির এই স্বপ্নের প্রকল্পগুলো চালু করেছে, এবং তারা সেগুলো যাতে পায় তার জন্য আমরাও চেষ্টা করছি যে মমতা ব্যানার্জির প্রতিটা প্রকল্পের সুবিধা যাতে এলাকার মানুষ পেতে পারে। আচ্ছা, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রবীণবাবু কাজ করতে করতে, আপনাদের দেখাচ্ছি আমরা ক্যামেরাম্যানকে বলবো, প্রবীণবাবু দেখুন কাজ করতে করতে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা প্রবীণবাবু, এই সামনের পৌরসভা ভোট এই 27 তারিখে, আপনি 21 নম্বর ওয়ার্ডের আপনি প্রার্থী, আপনি কতটা আশাবাদী এই ভোটের প্রাক্কালে? আমি 100% আশাবাদী, কারণ আমি বছরের 365 দিনই মানুষের পাশে থাকি, মানুষের যে কোনো আপদে বিপদে তাদের সহযোগিতা করে থাকি, কাজেই মানুষ তার সাথে সাথে যে উন্নয়ন মমতা ব্যানার্জি সেই উন্নয়ন ওয়ার্ডে করে থাকি, ফলে আজকে বছরের 365 দিনই আপদে বিপদে মানুষ পেয়ে থাকে আমায়, তাই মানুষ আমাকে বিগত 27 বছর ধরে যেমন এর আগে 5 বার আমি জিতেছি আমাকে আশীর্বাদ করেছে, এবারেও তারা আবার নতুন করে আমায় আশীর্বাদ করবে। বাকি যারা দাঁড়িয়েছে বিরোধী দলের, হ্যাঁ, তারা কোনো আমার কাছে সমস্যা তৈরি করবে।
তাহলে আপনারা দেই নাই যে এই 27 বছর ধরে কোভিড পার মহাশয় 21 নম্বর ওয়ার্ডে উনি কাউন্সিলর ছিলেন এবং আজও এই 27 ফেব্রুয়ারি এই একদম পাক্কা নেই।